আমার পূর্ববর্তী যিনি বলেছেন, আমাদের তো সত্যিই কোনো আনন্দ নেই, কোনো উৎসব নেই। আজকে বাঙালিদের একটা শ্রেষ্ঠ পিঠাপুলি দিন, পৌষ পার্বণ। সেই পৌষ পার্বণের দিনও আমাদের সহযোদ্ধারা, শিক্ষিকারা, শিক্ষকরা এই রাস্তায়, আজকে 39 দিন হয়েছে, সরকার এবং দপ্তর এখন অবধি আমাদের খোঁজ নিতে আসেননি। আমাদের কিভাবে চলছি আমরা, কিভাবে শিক্ষক শিক্ষিকারা এই নর্দমা ড্রেনের উপরে রাত্রি যাপন করছেন শিশুদেরকে নিয়ে। দেখুন, শিশু আমাদের পাশে আছে, কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি। কোথায় আমাদের আনন্দ? আপনি যে বলেছিলেন গত বছর তো আমরা কাজে ছিলাম, তখন আমাদের কাছে কিছু পয়সা ছিল, তখন আমরা পিটিপুলিটা বা পৌষ পার্বণটা ফ্যামিলিদের সদস্যদের নিয়ে মানিয়েছিলাম। আজকে গতকাল রাত্রিও ম্যাডামরা সারা রাত এখানে জাগিয়েছিল। আজকে আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আমাদের এই গণঅবস্থান মঞ্চে সামিল হয়েছেন। কেন সামিল হয়েছেন? একটাই কাজ চাই, আমাদেরকে স্কুলে যেতে সুযোগ দিন। এটাই আমরা 39 দিন হয়েছে আমরা, এবং আরেকটা দুঃখের বিষয়, আজকের একটা পিঠাপুলির দিনে গতকালকে রাত্রে কমলপুরের এক শিক্ষিকা শুক্লা দেববর্মা, উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। কিসের জন্য হার্ট অ্যাটাক করেছেন? একটাই বেদনা, চাকরিটা কবে ফিরে পাবো? 10 মাস হতে চললো, এখন অবধি কোনো সরকারের কোনো হেলদোল নেই, কোনো বেতন নেই। এই টেনশন টেনশন করতে করতে উনি কালকে রাত্রে প্রয়াত হয়েছেন। আজকে সকালবেলা ওনার বাড়িতে আমাদের প্রতিনিধিরা গিয়েছেন, পরিবারটার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন কি দুর্বিষহ পরিবার, আর্থিক অনটনে দিন কাটাচ্ছেন। এই টেনশনে টেনশনে তিনি গতকালকে স্ট্রোক করে প্রয়াত হয়েছেন। আমি রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করতে চাই, আর কত মৃত্যু মিছিল দেখলে আপনাদের ঘুম ভাঙবে? আপনারা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো এখন অবধি ভূমিকা পালন করছেন, সেই অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা থেকে আপনারা উঠে আসুন। আমাদের পরিবারগুলোর দিকে তাকান, কি বিভৎসভাবে দিন কাটছে। আমরা তো আছি, যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারগুলোর দিকে তাকান, ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা চাই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অতি শীঘ্রই আমাদের একটা স্থায়ী সমাধান করুক, আমাদের প্রত্যেকের জীবন জীবিকার মানে একটা পথ, সঠিক পথ নির্ধারণ করুক, এটুকুই বলবো। আর যদি সরকার কিছুদিনের মধ্যে কোনো স্থায়ী সমাধানের ব্যাপারে কোনো সদাত্মক ভূমিকা না নেয়, আমরা জেএমসি কমিটি সিদ্ধান্ত করে, যিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ওনার কাছে আমরা সেই প্রশ্ন রাখতে যাব, কেন এখন অবধি আমাদের স্থায়ী সমাধান হয়, এটাই বলবো। আমি এই মঞ্চ থেকে রাজ্যের সমস্ত 10,323 শিক্ষকদের বলবো, আগামীকাল থেকে এই গণঅবস্থানের মঞ্চে সামিল হবেন, সামিল হয়ে রাজ্য সরকারকে একটা বার্তা দেবেন, সরকার যাতে অবিলম্বে আমাদের স্থায়ী সমাধানের পথ একটা নির্ধারণ করুন, এবং এই মৃত্যু মিছিল যাতে আর দীর্ঘায়িত না হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জোরাত করে এই আবেদন, এই বিনিময়টুকু করব। ধন্যবাদ।